আপনাদের দিয়ে যে নির্বাচন হবে, যে নির্বাচনে অতীতের সরকার গুলো যারা 16 বছর আপনাদেরকে কথা বলতে দেয় নাই, আপনাদের লেখনী বন্ধ করে দিয়েছে, আপনাদের বিবেকের স্থান জাতীয় প্রেস ক্লাব জোর চরের মতো দখল করেছে, তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, যে কারণটি ছিল বাংলাদেশে 16 বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না। বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সরকার কেউ কোনোদিন দেখেন। যিনি পদত্যাগের 1 মিনিট আগে বলেছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারে। যারা সবচেয়ে দুর্নীতিবাজ, যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে, যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে, তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূসের পুলিশ বাধা দেয় নাই। এটাই তো আমরা চেয়েছি ডক্টর ইউনূসের কাছে। প্রিয় ভাইরা, এখানে দাঁড়াতে পারি নাই, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। হুন্ডা করে এসে যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম, লাঠি পিঠা করে উঠিয়ে দিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারাও সংবাদ সংগ্রহ করতে পারতেন না। আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে। বাংলাদেশে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের মানুষ না, ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ। যেদিন বুকে, যেদিন হাতে সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন, সেদিন এই বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায়, সেই ব্যক্তিটিকে আবারও 1 মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন। প্রিয় ভাইরা, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় ভাইরা, এখনো আওয়ামী লীগের সেই দোসরেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে, এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা কারা আপনারা জানেন? এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে, এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহযোদ্ধাদেরকে সহযোগিতা করেছে, এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে, এরা তারা, তাদের পক্ষে রায় হয় না বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে, এরা তারা যাদের পক্ষে রায় আসে নাই তারা এসদোসে লাঠি মেরেছে, এরা তারা যারা আমার ইলিয়াস আলীকে গুম করেছে, এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে, এরা তারা 21-এ গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসম্মতি জানাতা, ইনশাল্লাহ এক মাথায় এক বলে যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। ওই পালিয়ে থাওয়া 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে 350 জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেপ্তার করতে পারেন না। কেন বেনজিরকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন আজিজকে এখনো আইনের আওতায় আনা হলো না? আরে হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে, যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। আমি আমার এলাকায় 30 বছর যাবৎ এমপি ছিলাম, 16 বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারিনি,
সেই কথা বলার সুযোগ এখন নাই। এখন সুযোগ একটা, ডক্টর ইনোসকে সহযোগিতা করতে হবে, নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে। বাংলাদেশে যারা এই বিডিআর মিউটিনি নামে আমার 58 জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে, সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে। সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে, আপনাদের সৎ সাহস আছে, আপনারা দেশের গর্ব। বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয়, আপনার সাথে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে দু একজন নানক বাদ যাবে তাতে কিছু আসে যায় না। আপনি শক্ত হাতে পরিচালনা করেন, আমরা আছি, তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থা আপনিই দিবেন। আমাদের দল দাবি করবে, বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে, নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। এটা সবাই জানে, এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয়। সংবিধান আজকে আজকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর ইনোসের কাছে।